জগদ্ধাত্রী পুজো প্রস্তুতিতে আজ শান্তিপুর সূত্রাগর চড়কতলা বারোয়ারি এবং কৃষ্ণকড়িতলা সাহাপাড়া। জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত এই নদিয়ায়। সেই সময় নদিয়ার অধিপতি কৃষ্ণচন্দ্র রাজা শান্তিপুরের ব্রহ্মর শাসনে প্রথম পুজোর সূচনা করেন। পরবর্তীতে তার ইচ্ছা অনুসারে সারা রাজ্যের বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হলেও শান্তিপুরের সূত্রাগর এলাকায় তিনি অনুপ্রাণিত করেন বেশ কয়েকটি জগদ্ধাত্রী পূজা। বর্তমানে আনুমানিক 72টি অনুমোদিত পূজা রয়েছে এই এলাকায়, যার মধ্যে জগদ্ধাত্রী প্রতিমা বাদেও বেশ কিছু কালী অন্যান্য দেবদেবীও পূজিত হন। এর মধ্যে কিছু বারোয়ারি ইতিহাস সমৃদ্ধ, কিছু ধর্মীয় উপাচারে, কেউ নজর কাড়ে মণ্ডপ সজ্জায়, কেউ বা প্রতিমা নির্মাণে, অনেকে আবার শোভাযাত্রায় নানান ধরনের বাজনা আলোকসজ্জা বিভিন্ন সামাজিক তুলে ধরে ট্যাবেলও সাজিয়ে জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলা বহির্ভূত বহু দর্শনার্থীকে আকর্ষিত করেন। আমরা পুজো প্রস্তুতির খোঁজ নিতে গিয়েছিলাম কৃষ্ণকালীর সাহাপাড়া বারোয়ারি এবং চড়কতলা বারোয়ারি। জনশ্রুতি আছে এই দুই জগদ্ধাত্রী মাতা দুই বোন, কারণ তাদের পুজোর সময়সীমা কাল প্রায় এক। নিয়ম নিষ্ঠাও তাই, দুই জগদ্ধাত্রী প্রতিমায় সারা বছর মন্দির দালানে রাখা বিরাট আকার সিংহাসনে রেখে পূজিত হন। চড়কতলা বারোয়ারি এবছর 295 বছরে পদার্পণ করেছে। সূত্রাগর, হরিপুর, স্ট্রিট, বিশ্বাসপাড়া এবং চড়কতলা এই তিন পাড়ার অধিবাসী বৃন্দ এই পুজোয় অংশগ্রহণ করেন। ভাতৃদ্বিতীয়ার দিন থেকে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। শোভাযাত্রায় প্রথমে একবার ঘুরে আসল, সর্বশেষ এই বারোয়ারির জগদ্ধাত্রী রওনা হন বিসর্জনের উদ্দেশ্যে। চন্দ্রচূড় চূড়ামণি উনি নাকি স্বপ্নাদেশে মায়ের প্রতিষ্ঠা করে। তারপর থেকেই মহারাজ কথিত আছে, মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি দুর্গা পুজোর সময় কোনো কারণে উনি কারাগারে চলে গিয়েছিলেন, দুর্গা পুজো করতে পারেনি। সেই সময় ওনাকে মা স্বপ্ন দেয়, তা উনি খুব মন ভেঙে বললেন, মা তোমার পুজো করতে পারলাম না। তখন মা নাকি স্বপ্ন দেয় আগামী নবমী তিথি থেকে আমার জগৎকে এই রূপে ওনাকে মুক্তি দেখিয়েছিলেন পুজো। বিগত দিনে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত নাকি আপনার সরহরবাজার বাজার ওইখানে নাকি যে নতুন বাজার নাকি ওইখানে নাকি ওনার সৃষ্টি, যাই হোক কথিত আছে আমরা সঠিক জানি না। তার আগে যদি বলতে হয় ধরুন পিড়েহাট বারোয়ারি ওই 300 কত বছর, তার চড়কতলা হলে আমাদের 1135 সালে স্থাপিত হয়। সেখানে আজ পর্যন্ত আমরা নিয়ে আসছি পুজো করে। আমাদের ধরুন ব্রহ্মমুহূর্তে পুজো শুরু হয়, একদিনই তিন পুজো হয় এবং বিভিন্ন মানুষের ভোগ টোগ যারা দেয় এখানকার স্থানীয় আদিবাসীরা তারা মানসিক ভোগ দেয়, সেই সবগুলো রান্না হয়, ঠাকুরকে নিবেদন হয় এবং আমাদের বারোই তরফ থেকেও দর্শনার্থী আসে, যারা তাদেরকেও আমরা যতটা সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে একটু আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি। এমত অবস্থায় চালিয়ে আসছি, চলছে। সাহাপাড়া বারোয়ারির ক্ষেত্রে বলা হয় যে ওনার বোন আর কি, কথিত আছে সাফাড়ার বারোয়ারি আর আমার এই চড়কতলা বারোয়ারি আর নাকি দুই বোন, এবং ওনারা যদি প্রশাসনে আগে ঘুরেও চলেও যায় কিন্তু এই মা না যাওয়া পর্যন্ত কিছু হবে না। আর শোভাযাত্রা নাকি সর্বশেষ আপনাদের বারোয়ারি? আমাদের প্রশাসনকে ঘুরে আসবে, প্রশাসনিক যে টাইমটা দেয় সেই টাইম মধ্যে আমরা চেষ্টা করি, প্রশাসন ঘুরে আসার পর আমাদের এখানে মা বসবে, তারপরে সব ঠাকুর যখন চলে যাবে মনে করি কেবি সাহা রোড পর্যন্ত পৌঁছে যাবে, তারপরে আমরা রওনা দিই, আমাদের সবাই শেষে যাবে। এবছর আপনাদের কততম বর্ষ বললেন? 295 বছর। এই যে কাঠামো, এই কাঠামোটা কি সেই সময়কার? না, আগে কথিত আছে নাকি আমি চালা ঘর ছিল এবং ওই বাঁশের কাঠামো দিয়ে তৈরি হতো, তারপরে কবে যে কাঠামো সৃষ্টি করেছেন পূর্বপুরুষেরা সেটা বলতে পারবো না। আমরা জ্ঞান থেকে ধরুন দেখছি, আমার বাবাও জ্ঞান থেকে দেখে গেছেন, তা আমার আগে 69 বছর বয়স হতে চললো এই কাঠামোই দেখছি, মাঝে মাঝে রিপেয়ার করতে হয়। প্রতিমা কি প্রস্তুত হয় কবে থেকে? প্রতিমা বললাম যে ভাতৃদ্বিতীয়ার দিন থেকে মায়ের আগমন হবে, সেদিন চন্দ্রপুরে পাঠায় ওই দিন থেকেই তৈরি। আচ্ছা, আর এমনিতে মানে প্যান্ডেল বা অন্য কিছুর বিশেষত্ব? প্যান্ডেল বিশেষত্ব আগে ধরুন বহুদিন আগে দেখতাম ওই কাপড় হতো বাঁশ দিয়ে ঘিরে, মাথায় একটা ওই সাদা ত্রিপল বারোরেরই ছিল, সেইটাই টানো হতো, পরবর্তীকালে বেশ কয়েকটি পুজো বৃদ্ধি পায়। একসময় মেলা না যাত্রা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও প্রকৃতি এবং পরিবেশের উপর গুরুত্ব দেন তারা। এবছর তাদের থিম বিপন্ন বিহঙ্গ, ক্রমশ নেট জগতের উপর আত্মবিশ্বাসী হয়ে ওঠা সাধারণ মানুষের চাহিদা আসন্ন 5G প্রযুক্তি।
আর তাতে মানুষ তো বটেই, ক্ষতিগ্রস্ত সমস্ত প্রাণীকুল, তার মধ্যে অন্যতম উদ্ভিদ এবং প্রাণী। বেশ কিছু প্রজাতির পাখি আজ বিরল, বিশেষত এই জগদ্ধাত্রী পুজোর সময় থেকে পরিযায়ী প্রাকৃতিক আগমন এখন ইতিহাস। তার উপর চোরা শিকারদের উপদ্রব, বনাঞ্চল কেটে বসতি স্থাপন, এই সব কিছু তারা মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছেন। এবার ছিল পুজোর সূচনা, 245 বছরের পুজো। এখানে প্রথমে কৃষ্ণকালী মায়ের পুজো আরাধনা হতো। কৃষ্ণকালী মা বলতে একই ঠাকুর, তার একদিকে কৃষ্ণমূর্তি আর অপর দিকে কালীমূর্তি, একই মূর্তির মধ্যে। সেই সময় কৃষ্ণকালীতলা কৃষ্ণকালী মায়ের সূচনা হয়েছিল। পরবর্তীকালে এখানে নবরাত্রি পুজো যখন সূত্রপাত হয়, তারা সূত্রাগারের সামনে এখানেও তখন থেকেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তাহলে কি ওই জগদ্ধাত্রী মূর্তির পুজো ওই 249 বছর? না, জগদ্ধাত্রী পুজো 12-এর সূচনা হচ্ছে 245 বছর। আচ্ছা, 245। তো প্রতিমা কোথা থেকে নির্মিত হয়? এখানে ঠাকুরদালা নেই? প্রতিমা ঠাকুরদালা নেই, নির্মিত হয়। তো এবারে আপনাদের কি থিম? কি আমাদের এবারে থিম হচ্ছে বিপন্ন বিহঙ্গ। আচ্ছা, কোন চিন্তাভাবনা থেকে এটা করছেন? বর্তমানে এই যে 5G নেটওয়ার্ক বা মোবাইলের টাওয়ারের ফলে পাখিদের যে জীবন বিপন্ন বা সংশয় হতে চলেছে, সেই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করে আমরা এই চিন্তার বেছে নিই। মণ্ডপ সজ্জার মাধ্যমে সেটা বোঝাবে? মণ্ডপ সজ্জার মাধ্যমে সেটা বোঝাবে। আর ঠাকুরের বিশেষত্ব কিছু আপনাদের? ঠাকুরের বিশেষত্ব এখানে সিংহাসনের ওপরে, হাওদার ওপরে ঠাকুর হয়। অন্যান্য ঠাকুরের সামনে মানে গঠনগত বা রূপগত একটু পার্থক্য আছে। এই যে হাওদাটা, এটা কতদিন আগে নির্মিত? হাওদাটা সঠিক সময় বলা যাবে না, তবে প্রথম থেকে এই হাওদাটি পুজো জলে থেকে জগদ্ধাত্রীর সূচনা হয়নি, তবে থেকে এই হাওদাটি পুজো। আচ্ছা, সেই যে কৃষ্ণ এবং কালী সেই ঠাকুরের ছবি বা কিছু সেটা এখনো আপনাদের পাওয়া যাবে না? আচ্ছা, আর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আপনারা? আমরা শোভাযাত্রা, তাতেও কোনো বিশেষ কিছু আছে কি? না, শোভাযাত্রায় আমাদের বিশেষ কিছু, এই মণ্ডপ সজ্জাতেই করেন? যা, মণ্ডপ সজ্জাতেই। আচ্ছা, তো এই অঞ্চলে কি এটা কি সবচেয়ে পুরনো পুরনো পুজো? এটা থেকে কি অন্যান্য পুজোর সৃষ্টি? অন্যান্য এটা ভেঙে অন্যান্য বারোয়ারি সূচনা হয়। আর কোনো বিশেষ মায়ের পুজোর ক্ষেত্রে কোনো রীতি বা নীতি যেটা অন্যান্য পুজোতে হয় না এটার ক্ষেত্রে হয়? না, পুজোতে পুজো বলতে এখানে খুব মানে পুজোটা খুব নিষ্ঠা সহকারেই পুজোটা হয়। খুব সকালবেলায় পুজো শুরু হয় এবং পুজোর ভোগ প্রতি বারোয়ারির যত মেম্বার আছে প্রত্যেকেই পুজোর ভোগ এখান থেকেই বিলি করা হয়। এই আর ঠাকুর মানে প্রতিমা কি আলাদাভাবে তৈরি হয়, তারপরে হাওদার উপরে চড়ানো হয়? হ্যাঁ, প্রতিমা আলাদাভাবে তৈরি হয়, পরে হাওদাটা সাজিয়ে নেওয়া হয়, খোলার স্বাদ সম্পূর্ণ থাকে, তারপরে প্রতিমা সাজিয়ে প্রতিমাকে হাওদায় প্রতিষ্ঠা করা হয়। আপনার নাম আর পরিচয়? অভিজিৎ চক্রবর্তী, সহ সম্পাদক চা পাড়া বাসা। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।